আগে বিশেষত আমি ব্ল্যাক পলিশি সেল করতাম, তবে এই মুহূর্তে একটু রেপ্লিকাটা নিয়ে বেশি আমি কাজ করছি। সবার প্রথমে আমি একটা সাদা লাল কম্বিনেশনে করব, অনেক দিন করা হয়নি। তো তারপর আমি আরেকটা কিনেছি, দেখো কলমকারি, দেখো এটা কি সুন্দর, দেখো দেখো। হাই এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা শুরু করছি আমি বিবর্তারিণী পুজো দিয়ে। আজকে মায়ের সঙ্গে যাচ্ছি আমার বাড়ির সামনের একটা মন্দিরে, কারণ আজকে পুজো দেবে মা সেখানে। বাড়ির একদম সামনে, এখন দেখতে পাচ্ছ সবাই পুজো করছে, আমার মা ওদিকে বসে আছে, ক্যামেরা দেখা যাচ্ছে না। মোটামুটি পুজো করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, তারপর ফিরলাম বাড়ির দিকে। বিপদরানী পুজো দেওয়ার পর গিয়েছিলাম আমি ইউএসজি করাতে, কারণ বেশ অনেকদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ডাক্তার বলছি ইউএসজি করাতে। আর বাড়ি এসে দেখছি কারেন্ট চলে গেছে, আমার মনে হচ্ছে না এখন কারেন্টটা আসবে, কারণ দেখলাম ওখানে কাজ হচ্ছে কারেন্টের। কারেন্ট না থাকলে তো কাজ কোনো হয় না, কারণ কম্পিউটারেই সব হয়। তাই জন্য এখন ভাবলাম মোটামুটি যে জুয়েলারিগুলো বানানো হয়েছে কিন্তু ছবি তোলা হয়নি, সেগুলোর একটু ছবি তুলে আপলোড করবো ইনস্টাগ্রামে, তার জন্য ছবিগুলো আগে তুলে নেবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী জুয়েলারি আমরা এই মুহূর্তে বানিয়েছি। পিঙ্ক কালারের একটা আছে দেখো, এইটা মনে হয় না, এটা না, এটা একটা ছবি তুলতে হবে, এটা সব কটারই ছবি তুলে নেবো। বসেছি প্যাকিং এর কাজ করতে, কিছু কিছু প্যাকিং আজকে করে ডিসপ্যাচ করাতে হবে, তার সাথে নতুন কিছু মালও এসেছে, তো সেগুলোরও টুকটাক কিছু ছবি তুললাম, কিছু আপলোড করলাম, ওই জিনিসটা ওখানে রাখতে হবে। তোমাদের সাথে কয়েকটা জিনিস আমি একটু শেয়ার করে দিই। আগে বিশেষত আমি ব্ল্যাক পলিশি সেল করতাম, তবে এই মুহূর্তে একটু রেপ্লিকাটা নিয়ে বেশি আমি কাজ করছি, তো এখানে প্রচুর এসেছে। তারপরে ওইখানে আছে, ওইখানে আছে, অনেক জিনিস আছে, আর এখন এখানে প্যাকিং এর কাজ চলছে। এই জিনিসও দেখো স্টক হয়েছে, আমি জানি না এই ভিডিওটা যেতে যেতে এই জিনিসটা থাকবে কিনা, এই মুহূর্তে 5 পিস আমার কাছে এক্সট্রা অ্যাভেলেবেল, বাকি আর যা ছিল সোল্ড হয়ে গেছে। তো এটা যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো, তার সঙ্গে এখানে হ্যান্ডমেড কিছু রয়েছে, তো সব কিছু এখন প্যাকিং হবে। এই বক্সগুলো কোথা থেকে কিনি অনেকের প্রশ্ন থাকে, এগুলো নর্মালি অ্যামাজন থেকে কিনতে পাওয়া যায়। আর মোটামুটি বাবল র‍্যাপ যা লাগে সেগুলো আমি অ্যামাজন থেকে কিনে নিই, আর এগুলো এখানে রয়েছে, আমার যে পিয়ারগুলো আসে তার যে কাগজগুলো থাকে না সেগুলো আমি রেখে দিই, ওগুলোকেও আমি ইউজ করে নিই যাতে কোনো কিছু ওয়েস্ট না হয়। তো এই হচ্ছে ব্যাপার, এখন আমরা চটপট করে প্যাকিংগুলো করবো, তারপর তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করার আছে। এটা প্যাকিং এর কাজ হয়ে গেছে কমপ্লিট, দেখলে এখন এডিটিং এর কাজটা করছে। আর আমি এখানে সাজিয়ে নিয়েছি আমার যে যে জিনিসগুলো আজকে প্রয়োজন ভিডিওর জন্য। আজকে আমি 2 থেকে 3 খানা শর্টস তৈরি করবো, যেটা খুব শীঘ্রই তোমরা আমার এই চ্যানেলে দেখতে পাবে, কিংবা হয়তো দেখেও নিয়েছো। তো এইগুলোই এখন করবো তোমাদের সঙ্গে, চটপট করে বরঞ্চ আমি লুকগুলো একবার শেয়ার করে দিই। সবার প্রথমে আমি একটা সাদা লাল কম্বিনেশনে করবো, অনেক দিন করা হয়নি এই কম্বিনেশনটা, এই জুয়েলারিগুলো পরবো তার সঙ্গে। আর তারপরে আমি রেখেছি একটা কালো, সাদা এবং লালের কম্বিনেশন, এই শাড়িটা অনেক পুরনো, এর আগে হয়তো 1 থেকে 2 বার আমি স্টাইলিং করে দেখি। তার সঙ্গে আমি পরবো এই চুড়িগুলো, ব্ল্যাক এবং জুট কালারের কম্বিনেশন, আমার ভীষণ পছন্দের। আর তার সাথে পরবো কিছু সিলভার রেপ্লিকা জুয়েলারি, সবকটাই আমার জুয়েলারি স্টোরের। আর তারপর পরবো আমি এই জিনিসটা, এখানে একটা পিঙ্ক কালারের শাড়ি রয়েছে, তার সঙ্গে একটা ইয়েলো কালারের ব্লাউজ রয়েছে, যেটা একটা নর্মাল যে কটনের ব্লাউজ হয় না সেই ব্লাউজ। আর তার সঙ্গে আমি দেখো ম্যাচিং করে এই গলার হারটা আজকে পরবো, খুব সুন্দর লাগবে আশা করছি এটা পরলে। তার সঙ্গে এই চুড়িগুলো পরবো, সুতোর চুড়ি। এই হচ্ছে আমার আজকে টোটাল জিনিস। আর তার সঙ্গে একটা প্রমোশন রয়েছে আজকে, যেটা হচ্ছে এইটার নতুন এসেছে, অনেস্টলি স্পিকিং এই যে এই লালটার গন্ধটা না আমার সুপার্ব লেগেছে, মানে আমার একটু মিষ্টি মিষ্টি গন্ধ পছন্দ, এইটা আমার খুব ভালো লেগেছে। আমি জানি না এটার দাম কত, একটু দেখে নিই একবার। তো এখানে তোমরা 1000 টাকা দাম, বাট আই থিঙ্ক কুপন কোড দেবে ওরা, কুপন কোড ব্যবহার করলে আরও কমে পেয়ে যাবে, ট্রাই করে দেখতে পারো, কিংবা আমার মনে হয় কাউকে গিফট করার জন্য তো খুবই ভালো অপশন, ধরো কারোর জন্মদিন বা কিছু। তো চলো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা কমপ্লিট করে নিই, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। অনেকেই আমাকে প্রশ্নটা করে যে তুমি ব্লাউজের ফেব্রিক কোথা থেকে কেনো, কিংবা
তুমি যে জুয়েলারিগুলো তৈরি করো সেই ফেব্রিকগুলো তুমি কোথা থেকে কিনবে? এর আগেও একবার কি দুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওতে, আমি এগুলো কিনি ফ্রম দি ব্র্যান্ড বম্বে লুমস, bombelooms.in খুব সম্ভবত, আমি লিংকটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো আমি বেশ 5 থেকে 6 বার অলরেডি এই ওয়েবসাইট থেকে কেনাকাটা করেছি, ব্লাউজের জন্য বলো কিংবা অন্য কোনো কাজের জন্য, কিংবা ধরো সালোয়ার অনেকে তৈরি করে সেক্ষেত্রেও কিন্তু এই ওয়েবসাইট থেকে তোমরা পারচেজ করতে পারো। আমি নতুন কিছু কিনেছি ফর মাই হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস, আর তাছাড়া আমি ব্লাউজ তৈরি করার জন্য একটা দুটো কিনেছি, তোমাদের সঙ্গে চটপট করে শেয়ার করে দিই কি কি ফেব্রিক আমি আজকে কিনেছি। সবার প্রথমে এরকম একটা ইয়েলো কালারে কিনেছি, এটা আমার কাছে আগেও ছিল, তবে আবার আমি রিস্টক করিয়েছি। এবার বলে দিই, যারা আমার থেকে হ্যান্ডমেড নিতে চাও তারা এইখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, কল ধরা হয় না, প্লিজ মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের সঙ্গে প্রিন্টসগুলো শেয়ার করে দিচ্ছি, যদি কারো নেওয়ার থাকে কন্ট্যাক্ট করতে পারো জুয়েলারির জন্য, ঠিক আছে? এই হচ্ছে একটা ইয়েলো কালারের, দেখো এর মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে, এর আগেও এটা আমি 2-3 বার আনিয়েছিলাম, আবার রিস্টক করিয়েছি। তারপরে একটা নিলাম খুব সুন্দর একটা গ্রে কালারের উপর, দেখো ক্যামেল প্রিন্ট করা রয়েছে, একটু কোয়ার্কি রয়েছে, এটা দিয়ে গলার হার কিংবা কানের দুল করা যেতে পারে। এরপর আমি কিনেছি কালোর উপর দুটো কাপড়, দেখো এই হচ্ছে প্রথমটা, এটা আমি আগেও একবার কিনেছিলাম, এটা আমি রিস্টক করিয়েছি আবার। কালোর উপর এখানে হালকা একটা ডার্ক গ্রে এবং একটা ক্রিম কালারের কম্বিনেশন এখানে কিন্তু করা রয়েছে, ভীষণ ভালোই কাপড়টাও। তারপর আমি আরো একটা ব্ল্যাক নিলাম, কারণ ব্ল্যাকটা মানুষে ভীষণ পছন্দ করে, আর আমার কাছে একদম ব্ল্যাক কাপড় ছিল না, পুরো শেষ হয়ে গেছিল। এখানে দেখো এরকম পদ্ম ফুল টাইপের ডিজাইন করা একটা আমি কিনেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক। এরকমই কিন্তু আরো প্রচুর প্রচুর ভ্যারাইটি পাবে, মানে কি বলবো, আমার এগুলো খুঁজতেই মোটামুটি 2 দিন লেগে যায় যে কোনটা আমি নেব। আর এখানে যেটা সব থেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে তোমরা এখানে না প্রি কাট মেটেরিয়াল পেয়ে যাবে, মানে 25 সেন্টিমিটার তো দোকানে দেয় না জানোই, মিনিমাম 50 সেন্টিমিটার, আবার কিছু দোকানে 1 মিটারের কমে দেয় না, কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে মাত্র 25 সেন্টিমিটার। অনেক সময় কি হয় ফেব্রিক জুয়েলারিতে অনেকটা বেশি কিনে না আমাদের ওয়েস্ট হয়ে যায়, কারণ একটা জুয়েলারি তুমি আর কত বানাবে, কতই বা অর্ডার আসে, সেজন্য 25 সেন্টিমিটার আমার মনে হয় এনাফ। তো তারপরে আমি আরেকটা কিনছি, দেখো কলমকারি, দেখো এটা কি সুন্দর, দেখো দেখো ব্রাউন কালারের উপর কি ভালো লাগছে না দেখতে, ব্রাউন কালারের উপর হাতি ডিজাইন করা রয়েছে, কলমকারি প্রিন্টের মধ্যে যাচ্ছে, সবকটা একদম পিওর কটন মেটেরিয়ালের মধ্যে থাকে, আমার ভীষণ ভীষণ পছন্দের, প্রত্যেকটারই কিন্তু দাম ওই ধরো 150 টাকা মিটার মতো। তারপর নিয়েছে একটা রানি পিঙ্ক কালারের, এটাও এর আগে আমি সেল করেছিলাম, শেষ হয়ে গিয়েছিল, রিস্টক করালাম, এরকমই অনেক রয়েছে যেগুলো আমি আবারও রিস্টক করিয়েছি। এই কাপড়টা এত সুন্দর দেখতে, এত ভালো মোলায়াম না কাপড়টা, পরলেও খুব আরাম হবে, আর চুড়িতেও এটা দেখতে খুব সুন্দর লাগে, এটা দিয়ে আজব দিয়ে আমি জুয়েলারি সেরকম কিছু বানাইনি, যদি কারোর লাগে তো আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এরপর চলে যাবো একটা খুব সুন্দর কালারে, এই কালারটা তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, গ্রে কালারের উপর দেখো, গ্রে এর উপরে পিঙ্ক এবং ব্লু দিয়ে, ব্লু না এটা ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে কাজ করা রয়েছে, ভীষণই সুন্দর দেখতে, এই কালারটা তো খুবই আনকমন, আর আমার মনে হয় পরলেও খুব ভালো লাগবে এটা দেখতে। এবার চলে যাবো একটা ব্রাইট ইয়েলো কালারের উপর, এই ইয়েলো কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো ইয়েলোর সঙ্গে রয়েছে হোয়াইট গ্রে এবং পিঙ্ক কালারের কম্বিনেশন, এটা দেখো। তারপর দেখো কিনলাম হোয়াইটের উপর এরকম স্কাই ব্লু কালারের ফ্লোরাল প্রিন্ট করা, ভীষণই ভীষণই সুইট দেখতে, খুব খুব ভালো লেগেছে আমার এই প্রিন্টটাও। তারপরে আমি আরেকটা রিস্টক করিয়েছি, যেটা দিয়ে আমি রিসেন্টলি একটা ল্যাভেন্ডার কালারের জুয়েলারি বানিয়েছিলাম, তো সেটারই পিঙ্ক কালারটা আমি আবার রিস্টক করিয়েছি। এগুলোর প্রত্যেকটার দামই ওই ধরো 150 টাকা 200 টাকা মিটার এরকম থাকে, ঠিক আছে? এই প্রিন্টটাও দেখো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখবে, এটা দিয়ে ব্লাউজ কিংবা কুর্তি পরলে কিন্তু দারুণ লাগবে কন্ট্রাস্টে, যদি এরকম একটা কন্ট্রাস্টে তৈরি করা যায় অসাধারণ লাগবে দেখতে। এরপর চলে যাবো আরো একটা কোয়ার্কি ডিজাইনে, ক্রিম কালারের উপর রয়েছে এখানে অরেঞ্জ কালারের হাতি ডিজাইন, ভীষণই মিষ্টি দেখতে এই কাপড়টা, যেমন তোমরা দেখতে পাচ্ছ এটারও প্রাইস ওই সেম ওই রকমই ছিল, অনেকেই আমার কাছে অরেঞ্জ ফেব্রিকের জন্য কন্ট্যাক্ট করো কিন্তু সেরকম দেখলাম না কিছু অরেঞ্জ কালারে, তাই জন্য এই হোয়াইটের সঙ্গে অরেঞ্জ কালারের কম্বিনেশনটা আমি নিলাম। তারপরে দেখো নিলাম একটা লাইট গ্রিন কালারের এরকম টাইপের ছাপা, এটাও কিন্তু ভীষণই সুন্দর দেখতে, এরকমই একটা আমি রেড কালারের আগে নিয়েছিলাম, ওটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, তো ভাবলাম এই কালারটা একবার নিয়ে দেখা যাক। এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একই কালারের দুটো ডিফারেন্ট প্রিন্টের ওপর, একটা যাচ্ছে দেখো এটা, এটার ওপর অলরেডি আমরা অনেকগুলো কাজ করেছি, আরো অনেক কাজ আসছে নতুন এই ফেব্রিকটার ওপরে, আর একটা আমি কিনেছি এই একই কালারের ওপর, দেখো ব্রাউন কালারের ওপর রয়েছে ব্লু এবং ব্ল্যাক দিয়ে কাজ করা, এই ফুলগুলো একটু বড় বড়, তো এগুলো আমরা দুলে ব্যবহার করতে পারি কিংবা এগুলো আমরা চোকারেও ব্যবহার করতে পারি, লং হার হিসেবে এগুলো কিন্তু আমরা পড়তে পারি। তারপর আমি নিয়েছি একদম লাইট একটা গ্রিন কালারের ওপর, সি গ্রিনের থেকেও একদম লাইটেস্ট যে শেডটা হবে সেই শেডটা এটা, তার উপরে হোয়াইট দিয়ে দেখো খুব সুন্দর কোয়ার্কি ডিজাইন করা রয়েছে, এখানে এলিফ্যান্ট ডিজাইন রয়েছে, যাদের প্রয়োজন হ্যান্ডমেড জুয়েলারি দুল চুড়ি গলার হার প্রয়োজন রয়েছে তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, 906-2511-439
ফোন প্লিজ কেউ করো না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তারপর আমি নিয়েছি একটা, দেখো এরকম লাল রঙের উপর হাতি ডিজাইন করা, এটা নাও একদম যেটা টকটকে লাল সেটা নয়, একটু অরেঞ্জিশ রেড টোন রয়েছে এর মধ্যে। তো মোটামুটি সবকিছু শেয়ার করে দিলাম, আরো প্রচুর ফেব্রিকের অপশন আমার কাছে রয়েছে এই মুহূর্তে দেখাচ্ছি না। লাস্টলি শেয়ার করে দেবো একটা ব্রাউন কালারের উপর কালামকারি প্রিন্ট করা, এটাও কিন্তু দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে পরলে। অনেকের এরকম টাইপের শাড়ি থাকে, তার সঙ্গে কিন্তু ম্যাচিং করে পরতে পারো, দারুণ লাগবে দেখতে। আর এই নিয়েই শেষ হলো আমার আজকের ফেব্রিক কালেকশন। আর লাস্টলি একটা শেয়ার করবো, যেটা আমি ব্লাউজ তৈরি করতে চলেছি, এরকম একটা হোয়াইট কালারের ওপর রেড কালার দিয়ে ফ্লোরাল প্রিন্টের আমি একটা জয়পুরি প্রিন্টের ফেব্রিক নিয়েছি। আর তার সঙ্গে আমার কাছে আরও একটা রেড কালারের ছিল, যেটা আমি এর আগে একটা ব্লাউজ বানিয়েছিলাম। তো এই দুটোর কম্বিনেশন করিয়ে আমি একটা ব্লাউজ তৈরি করাবো। এখন জানি না এই যে কাপড়টুকু রয়েছে সেটা দিয়ে হবে কি না, দেখা যাক তৈরি করা যায় কি না, আমি কথা বলি ওনার সঙ্গে। তো আশা করছি এই একটা নতুন ব্লাউজ তৈরি করা হবে। ওকে, সো দ্যাটস ওভার মাই টুডেস ভিডিও। আশা করি এই ভিডিও তোমাদের জন্য হেল্পফুল ছিল, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার আজকের ভিডিওর লাইক টার্গেট থাকছে মাত্র 500, আই হোপ তোমরা অ্যাটলিস্ট 500টা লাইক তো করেই দেবে। তো চলো আজকের জন্য এটুকুই থাক, এবং দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খুব খুব শিগগিরই, ততক্ষণের জন্য বাই।